ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 17 আরোহী। রোববার C-130 বিমানে 85 আরোহীর মধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে 40 জনকে। অভিযান চলছে বাকিদের জীবিত উদ্ধারে। বিবৃতি অনুসারে দুর্ঘটনা হয় রোববার স্থানীয় সময় 11:30 নাগাদ। বিমানটিকে অবতরণের চেষ্টা চালানো হচ্ছিল সুলু প্রদেশের জোলে দ্বীপে, কিন্তু রানওয়ে ছোঁয়ার আগেই আছড়ে পড়ে C-130 সামরিক বিমানটি। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। তথ্য অনুসারে আরোহীরা সবাই সম্প্রতি শেষ করেছেন সামরিক বাহিনীর প্রশিক্ষণ। তাদের সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানে মোতায়েনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল দ্বীপটিতে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে না, এমন ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। শাকিল আহমেদ, শুভ 15 নিউজ।